বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন সবাই? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা, যা পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। সবাইকে ফুলের শুভেচ্ছা। আসলে এক ক্লায়েন্ট আসছে, তার আলহামদুলিল্লাহ সুন্দর একটি কাজ হয়েছে, আমাকে ফুলের শুভেচ্ছা জানাতে আসলো। আমি আমার এই বোন এবং তার যে হবু হাজব্যান্ড, তাদেরকে আমি জানাই অনেক অনেক দোয়া। আসলে আমরা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে সকাল থেকে অনেক ব্যস্ততায় ছিলাম, সেজন্য আসতে পারি নাই। তো আমি সবসময় চেষ্টা করি, আল্লাহ আমার ওই অসংখ্য ভাই ও বোনরা তো অপেক্ষায় থাকবে যে কী ব্যাপার, আজকে আপাকে দেখলাম না। আজকে অবশ্য 28/3/2022 সাল। তো আমি সবার মাধ্যমে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে সুস্থ থেকে, ভালো থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারি। নিজে কী পেলাম সেই চিন্তাটা কখনো করি না, আমি মানুষকে কী দিতে পেলাম সেটাই আমার সবসময় মনের ভিতরে আর কি জাগে। যে আর আমি শুধু একা একা ভালো কাজে, কিন্তু মানুষ একা সম্ভব না, প্রত্যেকেরই এই ভালো কাজের সাথে একটু উৎসাহ উদ্দীপনা দিতে হয়, তাহলেই দেখবেন সমাজে ভালো কাজগুলি কিন্তু মানুষ চালিয়ে যেতে পারবে। আর বিশেষ করে নারী হয়ে কাজ করতে যে অনেক সমস্যা, অনেক পথ, অনেক কিছু, মানে আমি সবসময় আবার একটু মানে ক্ষমাশীল, অনেক কিন্তু অনেক ঝামেলা, অনেক কিছু করতে চায়। তো আমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আপনি তো দেখছেন, আপনি তো মহান, আপনি তো দেখছেন আমার কোনো মানে, আমি তো মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি এটাই সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ কোনো খারাপ লোকের সংস্পর্শে, খারাপ লোকের কোনো চোখে যাতে না পড়ি, কারণ আমি এত সুন্দর একটা কাজ করছি, আমার নিজের শান্তি, মানুষের কল্যাণে। এই যে এক একটা নাম্বার দিয়ে বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ জানাই, আমার এর চেয়ে বেশি তো আর কিছু চাওয়ার নাই। সমাজের যত ভালো কাজ ছড়িয়ে যাবে, ভালোবাসা আবার ফিরে আসবে, এইটা আমার সবসময় মনের ভিতরে। তো আসলে এই মুহূর্তে আমি অসংখ্য পাত্রীও আসছে, পাত্রী যেহেতু আমি আবার সকালবেলা এসে বলবো, এখন পাত্র বেশ কয়েকটা পেয়ে গেছি যাদের জন্য আমার পাত্রী প্রয়োজন। আমার বোনরা, তোমরা তোমাদের হাজব্যান্ড যদি চাও, যারা কিনা ডিভোর্স হয়ে গেছে, বিধবা হয়ে গেছে বা একটু বয়স হয়ে গেছে, তাদের উপযুক্ত অসংখ্য পাত্র আমাদের হাতে এই মুহূর্তে। তোমরা কিন্তু একটু যোগাযোগ করলে হয়তো তোমাদের কাঙ্ক্ষিত হাজব্যান্ড পেয়ে যাবে, তবে একটু মানে চাওয়া পাওয়াটা একটু কম থাকলে ভালো হয়। কারণ তোমাদের কি দরকার, হাজব্যান্ড দরকার, তার অর্থবিত্ত আছে, বাট তোমাদের নামে দিতে হবে কেন? তোমরা অর্জন করে নাও না, তাদেরকে ভালোবাসা দিয়ে তারা বাধ্য হবে তোমাদেরকে দিতে। ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ তোমার হাজব্যান্ড, এটা মাথায় রাখবা, এটা সবসময় চিন্তা করবা যে একটা মানুষ এখনই কীভাবে, সে দুই দিন একদিনে পরিচয়, এক মাসে পরিচয়, সে তার সম্পদ থেকে তোমাকে লিখে দিবে, এই মেন্টালিটিটা কেন? এটা কিন্তু একটু অন্য রকম। সেজন্য হ্যাঁ, তোমার সাথে তুমি তাকে জয় করে নাও, তোমার ভালোবাসা দিয়ে তুমি তাকে জয় করে নাও, দেখো সে নিজেই থেকেই দিবে। কই কোনো ছেলে এসে বলে না তো যে আপা গাড়ি বাড়ি ওলা দেন, আমার কাছে তো গাড়ি বাড়ি ওলা মালিকের মেয়ে কম নাই, কই দেখি না তো কোনো ছেলে বলতে। তো আমার বোনরা হয়তো সেজন্য রাগও করতে পারে, কিন্তু না, বাস্তবার মাঝে থাকো। মানুষ বেশিরভাগই এখন মানে কল্পনার মধ্যে থাকে, এর এমন কাঁদছে, এই দিয়েছে, এই ফ্ল্যাট ওই দিয়েছে, এগুলো সব গল্প, আকাশে উড়ে সব কোটি কোটি টাকা, বাস্তব অনেক কঠিন। তুমি দেখতেছো তার হাজার কোটি, কিন্তু তোমার ব্রেনে থাকতে হবে আমার হাজার কোটির থেকে আমি লোভ করে কী করবো, আমার কী আছে, আমি কী পেতে পারি, আমি তো আমার যোগ্যতাটা আমি বুঝি, সেই চিন্তাটা একটু রাখবা। যেমন এই যে ছেলে অবিবাহিত, ওর বয়স হয়ে গেছে 50-এর মতো, 5 ফিট 10-এর মতো লম্বা, ও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স MBA করা, উনি কানাডায় সিটিজেন, উনি এখন দেশে আছে। তো উনি কিন্তু একটা ভালো মেয়ে চায়, তার মানে তার এই বয়সটা দেখে যেই মেয়ে তাকে অ্যাকসেপ্ট করবে সেই মেয়েকে, সে কই বলে না তো যা পা গাড়ি বাড়িওয়ালা দেন, ভালো একটা মেয়ে চায়। তো এরকম যদি কোনো মেয়ে থাকো যে তার বয়সটা মেনে নিলা সেই ধরনের, তাহলে আমার মনে হয় যোগাযোগ করতে পারে। তারপর আরেকজন, ও হচ্ছে এখানেই, ওদের বাসা হচ্ছে মালিবাগে, ওনার ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে, উনি এখানে নিজস্ব ফ্ল্যাট ফ্ল্যাট আছে, ব্যবসা আছে, ইন্টার পাস করছে, ওনার ডিভোর্স হয়ে গেছে, ওনার 40-এর মতো বয়স, একটা মেয়ে বাচ্চা আছে, উনি একটা ভালো মেয়ে চায়, জীবন সংসার যে করবে এরকম। তারপর
আরেকজন ভদ্রলোক, উনি হচ্ছে আপনার, ও কানাডায় সিটিজেন, ও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স এমবিএ করুন, আর বয়সও 45-এর মতো, উনি ডিভোর্স, উনি দেশে আসছে, ওনার জন্য একটা ভালো মেয়ে চাই। তো আমার মনে হয় যারা দেশে আসছে তাদের যদি এরকম বাইরের ছেলে তোমাদের পছন্দ হয়, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারো। তাছাড়াও অস্ট্রেলিয়ার এবং আমেরিকারও বেশ কয়েকটা শর্ট ডিভোর্সের আসছে। তারপরে আরেকজন, সে তো আমেরিকার ডাক্তার, সে তার বয়স হবে 38-এর মতো, না 88-তে ডেট অফ বার্থ আর কি, ও ডাক্তার, ওদের গোড়ানে বাসা, সে আমেরিকার সিটিজেন, সে ডাক্তার মেয়ে খুঁজছে। তো যদি কেউ থাকো অবশ্যই যোগাযোগ করতে পারো। তারপর আরেকটা পাত্র, সে আবার অবিবাহিত, কিন্তু ডিভোর্সে তার আপত্তি নেই, অস্ট্রেলিয়ার সিটিজেন, ছেলে এখন দেশেই আছে, ও BBA MBA করা, ওর বয়স 36-এর মতো, একটু মাথায় চুল কম, যদি একটু মেনে নাও তাহলে ভালো একটা ছেলে হয়তো পাবা, তার লাইফটা পাবা। আসলে উপরে সৌন্দর্য দিয়ে কিছু হয় না, মানুষটা কেমন, আর বিশেষ করে ছেলেরা মাদকাসক্ত কিনা এই জিনিসটাও ব্রেনে রাখতে হবে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম ক্লায়েন্ট পড়ে নাই, আর যারা পড়ে সেটা আমি কিন্তু ডিসপ্লে করি না। এটা সবসময় ব্রেনে রাখতে হবে যে আমি আমার এই মুখ এক দুইটা হাত দিয়ে কোনো মানুষের ক্ষতি হবে না, কাজ হবে কি না জানি না, কিন্তু কোনো মানুষের ক্ষতি হবে না, এটা আমি আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ এতটুকুই। এছাড়া কিন্তু বেশ কিছু ব্যাংকার ছেলে আসছে, যে ব্যাংকার ছেলে, যেমন ব্যাংকের মালিক একজন আছে, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার আবার 55 মতো বয়স, উনি একজন ভালো মেয়ে চাচ্ছে, অবশ্যই উনি 40-45-এর মেয়ে করবে, উনি এত ইয়াং মেয়ে করবে না। আরেকটা ব্যাংকের, সে হচ্ছে ব্যাংকের MD, সেও চাচ্ছিল, ওনারও 45-এর মতো বয়স, সে চাচ্ছে একটা ভালো মেয়ে, তার জন্য যোগাযোগ করতে পারে। তারপরে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, এই মাত্র আমার অফিসে আসছে, সে তারও ওয়াইফটা চলে গেছে, সে বাড়ি গাড়ি সব ওয়াইফের নামে ছিল, বাচ্চা বউ আরেকজনের সাথে চলে গেছে। তো খুব দুঃখে দুঃখিত, বলল যে আপা আমি একটা ভালো মেয়ে চাই, আমার জন্য আপনি একটা ভালো মেয়ের ব্যবস্থা করে দেন। সকল প্রশংসায় আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, আমরা উসিলা মাত্র। আমি চাই প্রতিটা মেয়ে, প্রতিটা ছেলের বিবাহযোগ্য যারা আছে তাদের প্রত্যেকেরই কাজ হয়ে যাক। সেজন্য কিন্তু আমি দিন রাত পরিশ্রম করছি আপনাদের জন্য। আপনাদের একটু মানে মনে রাখতে হবে, এটা একটা এমন একটা পেশা যেটা মিলে যায় আল্লাহর হুকুম, যেখানে আছে যা দেখাই তাই তার ভাল লাগে, তার বাড়ি গাড়ি দিতে হয় তখন আর সে মন খারাপ করে না, আর যার সাথে হবে না তাকে আপনি হাজার চেষ্টা করলে দুইজনের মধ্যে মহব্বত হয় না। আমি এটা বাস্তব প্রমাণ, একদম হওয়া বিয়ে চলে যায়, আবার একদম হবে না আমি জানি, তারপর তার চাহিদা বলতেছে, সে কিন্তু আবার রাজি হয়ে যাচ্ছে, সব কিছু আল্লাহর হুকুম, মানে তার মেন্টালিটিটা আল্লাহই ঠিক করে দেয় হয়তো ভালোর জন্য। আমি সবসময় চেষ্টা করি যেটা আল্লাহ ভালোর জন্য রাখছো আল্লাহ সেটাই তুমি করো, আমরা তো তোমার বন্দা, তোমার কাছেই তো চাবো, আর কার কাছে যাবো। তো আমি সেজন্য আপনারা সবাই দোয়া করবেন এই সুন্দর ভালো কাজগুলি যাতে সুন্দরভাবে করতে পারি। অসংখ্য পাত্র এখন আছে, কেন যে এই ডিভোর্স, আচ্ছা ওয়াইফ মারা গেলে আলাদা কথা, কিন্তু ডিভোর্স, সন্তান নিয়ে ডিভোর্স দিয়ে, তারপরে যে নতুন আরেকজন আসবে সে যে তার সন্তানকে করবে, এটা সেজন্য এই মেন্টালিটিটা মানে একটু থাকলে ভালো হয়। কারণ আমি দেখছি যে হয়তো বাচ্চাদেরকে মেয়েরাই বেশি ভালোবাসে, তখন হয়তো ওই হাজব্যান্ড আবার এটা নিতে পারে না, লোড নিতে পারে না। সেজন্য বুঝতে হবে যে আমি ডিভোর্সের আগে অনেক চিন্তাভাবনা করবার যতটাই সম্ভব, যদি আমরা কিন্তু মেয়েরা কিন্তু অনেক ধৈর্য ধরি, একবারে যখন আমরা না পারি তখনই আমরা ডিভোর্সটা দিই, এটা সবসময় সব ছেলেদেরও বুঝতে হবে। সেজন্য সবাই, আমি বিশ্বাস মানে পরিবারটা টিকিয়ে রাখার জন্য দুইজনের একটু সহনশীল, দুইজনের একটু ধৈর্যশীল এবং মায়া থাকতে হবে। কেন এত সুন্দর সংসার 45-50 বছর বয়সের ছেলেরা তার এতদিনের সংসার ফেলে চলে আসছে, মেয়েরা চলে আসছে, এটা একটু ধৈর্যের ব্যাপার আছে। আর ওই যে সন্দেহ জিনিসটা মাথায় রাখতে নাই, আমি আমার বোনদেরও ভাইদেরও বলবো যে সন্দেহ কখনো করবে না। এখন এত ডিজিটাল যুগে কত মানুষ কত কী বলবে, আর বিশেষ করে ছেলেরা মেয়েদেরকে নষ্ট করে, তুমি তো দেখতে খুব সুন্দর, এই কথাটা বলেই ছেলেরা একটু করে ফেলে। সেজন্য আমার বোনদের আমি একটা কথা বলবো যে নিজেকে কখনো বিশ্ব সুন্দরী মনে করবে না, নিজেকে মনে করবা সবচেয়ে খারাপ, তখনই দেখবা মানুষের মধ্যে একটা আসবে, আরে আমি এই সংসারটা ছেড়ে গেলে আমার আরেকটা বিয়ে হবে না, না আমি তো অনেক স্মার্ট, নিজেকে নিজেকে অনেক সুন্দরভাবে, অনেকেই আছে অনেক মেয়েরা, এই জিনিসটা আমার মনে হয় তাদের ক্ষতিই হয়। আমি আর কি বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম, কয়েকটা মেয়ের কাছ থেকে আমি এরকম পেয়েছি, তারা নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে, তারা সহজে কোনো মানে মনে করে যে তারা তো এর চেয়ে ভালো পাবে। সময় ও স্রোত কিন্তু মানুষের জন্য অপেক্ষা করে না, সেজন্য সময়ের কাজ সময় করতে হয়। তো আমি বেশি আর
কথা বললাম না, আমার ভাইদের জন্য আমার বোনদের আহ্বান জানাচ্ছি, আল্লাহ যাতে সকলের মনে আশা পূরণ করে এবং আমার কথার মধ্যে যদি তোমরা কেউ মনে কষ্ট থাকে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, না আমি তোমাদেরকে আমি আপন মনে করি, এটাই হচ্ছে আমার কথা। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।